এখানে কালার দিতে পারবেন, এভাবে বিভিন্ন শেপ তৈরি করা যায়। শেপ করতে গেলে তাতে পাত করা থেকে যদি মনে হয় এই জিনিসটা পাত করে এইভাবে আনতে অনেক কষ্ট, অনেক সময়ের ব্যাপার, এইভাবে করে দেওয়া যায়। থ্রিডি তৈরি করার জন্য এই পার্সপেক্টিভ ভিউটা লাগে। এখন করলে বুঝতে পারবেন এই ঠিকই আমি এটার মধ্যে কালার দেবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দেবো। এই এখানে আমি ধরেন এটা দিলাম, এইভাবে করলাম, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার দেওয়া যায় ম্যাশ করার জন্য। ম্যাশের মধ্যে এখানে নাম করে দিলাম কি অবস্থা হয়, তারপরে এখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এগুলোতে এখানে ক্লিক করলে হোয়াইট সাদা রাউন্ডগুলোর ভিতরে আমি কালার দিয়ে দিতে পারবো। এখানে যেই যে জায়গায় পয়েন্ট আছে, পয়েন্ট আছে ওখানে ধরে কালার দেওয়া যায়। এভাবে ধরেন, এভাবে ধরে আপনি সাদা করেন বা রেড করেন, যেই কোনো কালার করার ইচ্ছা হয় সেটা করে দেওয়া যায়। এটা হলো ম্যাশ, ম্যাশ টুলের কাজ। কিন্তু এখানে সব ধরলে হবে না, যে কোনো যেটা চেঞ্জ করতে হবে ঠিক ওইটার উপরে ক্লিক করতে হবে, ওইটার উপরে ক্লিক করে দেন কালার চেঞ্জ করতে হবে। এই এখানে যেই কোনো সাইজে হোয়াইট যে বক্সগুলো দেখা যাচ্ছে ওখানেই কালার দেওয়া যাবে। আর যদি মনে করেন আপনি নতুন করে এই জায়গায় দেবেন, এই জায়গায় আরেকটা কালার দিবেন বা এইখানে আরেকটা কালার দিবেন, তখন আপনাকে এখানে ম্যাশটা নিয়ে আবার এখানে একটা ক্লিক করতে হবে, দেন এখানে আপনি যে কোনো কালার দিতে পারেন। ধরেন আপনার ইচ্ছা হলো আমি এই জায়গায় আরেকটা কালার দেব, তাহলে আপনাকে আবার ম্যাশ প্লাস করতে হবে। সো আবার একটা ম্যাশের ম্যাশটাকে আবার একটু ক্লিক করব, এখানে করার পরে আমি এখানে কালার যে কোনো কালার দিতে পারি, ইচ্ছা করলে কালার দিয়ে দিতে পারবো। ম্যাশের কাজ খুবই মজার, ম্যাশ করতে পারলে বিভিন্ন রকম গ্রেডিয়েন্টের কাজ, ইয়ের কাজ ম্যাশ দিয়ে করা যায়, খুবই চমৎকার। কাজের মধ্যে মজা পাইতে হবে, আনন্দ পাইতে হবে। কাজের মধ্যে যদি আনন্দ না পান, মজা না পান, তাহলে কিন্তু কাজ করে কোনো লাভ নেই। এই কাজের যে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় না, তখন সেই কাজটা আসলে বোরিং হয়ে যাবে। এখন আমি একটা ক্রিটিক্যাল জিনিস আমি এখানে ধরতে পারতেছি না, এই কোনাতে গ্রিন আছে, এখানে গ্রিন আছে, এই কোনাতে অন্য কালার দেবো। কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দেওয়ার পরে আর্ট ওয়ার্কে চলে আসলাম, দেন আমি ডাইরেক্ট সিলেকশন, এটা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ওয়াই দিলাম, এখানে আমি কালার দিতে পারতেছি। এটা ধরতে পারলেই হলো, কোনোরকম ধরে এই এই সাদা বক্সটার ভিতরে ক্লিক করলেই দেন আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এটা হলো মেশের কাজ, ম্যাশ টুল দিয়ে এইভাবে কাজ করা হয়। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট দিয়ে অনেক কিছুই করা যায়। গ্রেডিয়েন্ট এটা ধরলাম, ধরে গ্রেডিয়েন্টটা কীভাবে অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্ট ধরলাম, এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে আছে, তারপরে এখানে এই গ্রেডিয়েন্টটা তৈরি করে নেওয়া যায়। এখানে বহুত রকম গ্রেডিয়েন্ট আছে, এই আছে গ্রেডিয়েন্ট, আপনি যেদিক থেকে ফেলবেন ওদিক থেকে পড়বে, এই হলো গ্রেডিয়েন্ট। তো ধরেন আপনি এখানে এখন গ্রেডিয়েন্টটা এডিট করব, আমার এখানে সাদা হয়ে গেছে, এখানে ব্লু হয়ে গেছে, ব্লু আছে, আমি এখানে কালার চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে আমাকে এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে চাপ দিতে হবে, এখানে গ্রেডিয়েন্ট টুলে আসতে হবে, এটা সিলেক্ট রাখতে হবে এবং এখানে আসতে হবে। সেটা হচ্ছে এখানে আমি একটা গ্রাউন্ড দিই, আর বুঝতে বোঝাতে সুবিধা হবে, সেটা হচ্ছে সেন্ড টু ব্যাক, দেন এখানে একটা কালার দেই, এখানে একটা কালার দিলাম, এই জিনিসটা বোঝানোর জন্যই কালারটা দিছে। এটা হচ্ছে এখানে আমার ব্লু আছে, ব্লু থেকে এখানে আসে মিশে গেছে সাদার সাথে, এই কালারের গ্রাউন্ডের সাথে মিশে গেছে। এটাকে কি করব, এখানে যদি কীভাবে মেশাবো, এই মেশাটা কেন হয়েছে সেটাই বুঝাতে হবে। গ্রেডিয়েন্টে আসলাম, আসার পরে এখানে দেখবেন এই জায়গায় চেক চেক দেখা যাচ্ছে, চেক চেক দেখা যাচ্ছে, তার মানে এখানে অপাসিটি নান করা আছে,
এখন আমি এটার মধ্যে ক্লিক করলেই চলে আসবে এই অপাসিটি জিরো। এখন অপাসিটি যদি 100 করে দেন তাহলে দোনো দিকে সমান হয়ে গেল। যে এখন এদিকে 100 করে দিয়ে আমি এটা তো কালার গ্রেডিয়েন্ট করব, অন্য কালার আনবো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কালার চলে আসবে, যে কোনো কালারটা পিক করতে পারেন, ড্রপার দিয়ে পিক করেন, ওই কালারটা ওখানে বসবে। এবং এটা হয়ে গেছে, এবং এই কালার এখানে চেঞ্জ করব, এখানে ডাবল ক্লিক করব, করার পরে এখানে দেব ওই মাথাটা, এই মাথাটা চেঞ্জ হবে। এখন যদি মাঝখানে আমি আর একটা পয়েন্ট যোগ করতে চাই, তখন আমাকে এখানে ক্লিক করলেই একটা পয়েন্ট বসে যাবে। এখন এটার মধ্যেও আমি কালার দিতে পারি, এই এখানে আর একটা পয়েন্ট বসাইতে পারি, এখানে কালার দিতে পারি। এটার থেকে অল্টার ধরে ক্লিক করে টান নিয়ে আনলেও আরেকটা চলে আসবে, কপি হয়ে আসবে। দেন ওইটাকেও ক্লিক করে কালার চেঞ্জ করে দেওয়া যায়, এই বিভিন্ন কালার দিয়ে তখন রেইনবোর মতো বিভিন্ন কালার তৈরি করা যায়। এখন আমি এখানে ব্লু আছে, ব্লুটা চেঞ্জ করবো কীভাবে, ডাবল ক্লিক করবো, দেন এখানে কালার চেঞ্জ করবো, এখানে ড্রপার দিয়ে নেবো, অথবা এখানে কালার পার্সেন্টেজ দিয়ে কালার চেঞ্জ করবো, এভাবে চেঞ্জ করা যাবে। অথবা আমি এখানে, এখানে রেড আছে, এই রেডটা আমার চাপ ভালো লাগতেছে না, এখানে হোয়াইট দিয়ে আনবো বা অন্য কালার করবো। আমি এই রেডটা চেঞ্জ করব কিভাবে, তাহলে এখানে আমি ডাবল ক্লিক করবো, করার পরে আমি এখানে ড্রপার দিয়ে চেঞ্জ করব, অথবা এখানে কালার আমি যদি বুঝতে পারি জানি, তাহলে আমি ওইটা আমরা ওইভাবে কালার চেঞ্জ করতে পারি, যে কোনো কালার আনতে পারি, এখানে সাদাও আনতে পারি, সাদা আনলে এখানে ডাইরেক্ট চাপ দিলে হয়ে যায়, অথবা এখানে চাপ না দিয়ে আগে ওখানে যেভাবে ছিল ওইভাবে আছে, এই যেগুলো হোয়াইট করে দেন, সবগুলোকে ধরে সাদা নান করে দেন। দেন এই এইভাবে এখন আমি গ্রেডিয়েন্টের ডিরেকশন চেঞ্জ করতে পারি, এইভাবে করতে পারি, বিভিন্নভাবে ডিরেকশন চেঞ্জ করতে পারি। তারপরে এই এইভাবে ডিরেকশন চেঞ্জ করতে পারি। এখন গ্রেডিয়েন্ট কয় ধরনের, গ্রেডিয়েন্ট বহু ধরনের আছে। একটা আছে, এখানে আছে লাইন আর রেডিয়াল। রেডিয়ালটা কি, লাইনটা তো এটাই, এটাই লাইন। রেডিয়াল করে দেখি, রেডিয়াল হলো এরকম, যেমন রাউন্ড করি, রাউন্ড করলে এটা হলো রেডিয়াল, এটা হলো রেডিয়াল। রেডিয়ালকে লাইন আনলে লাইন গ্রেডিয়েন্ট হলো এটা, আর এটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই হলো দুই রকম। তারপরে আরও অনেক অনেক রকম গ্রেডিয়েন্ট আছে। এখন আমি এটাকে যদি আবার আবার অন্য কালার নিতে পারি, নিতে চাই, ম্যাশ করলে হয় না, কিন্তু গ্রেডিয়েন্ট করলে আবার চেঞ্জ করে নেওয়া যায়। ম্যাশ করলে চেঞ্জ করতে একটু ঝামেলা আছে। তারপরে ধরে এখানে দেওয়া জানেনি, এগুলো এটা যে কোনো ফিলের মধ্যে, যে কোনো ফিল, গ্রাউন্ড ধরেন, গ্রাউন্ড দেওয়ার জন্য এটা হলো ফিল, আর এটা হলো স্ট্রোক। সেটা আগেও বলছি, ফিলের মধ্যে কালার চেঞ্জ করতে চাইলে ফিলের এভাবে কালার চেঞ্জ করা যায়। স্ট্রোকে যদি চেঞ্জ করতে হয়, স্ট্রোক সিলেক্ট করে দেন, কালার দিলে স্ট্রোক কালার চেঞ্জ হয়, এই স্ট্রোক কালার চেঞ্জ হচ্ছে। স্ট্রোক মানে পাশের একেবারে বর্ডার, বর্ডার লাইনটা, বর্ডার লাইনটা চেঞ্জ হয়। তারপরে আর এটা হলো গ্রাউন্ড, গ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য। ধন্যবাদ আজকে এই